আজকে আমাদের জয় জোহার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের বিডিও সাহেব, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মাননীয় পুষ্প দাস মহাশয়, উপস্থিত জেলা পরিষদের সদস্য আমাদের উপস্থিত আছেন প্রতিমা বাউরি মহাশয় থেকে শুরু করে আমাদের এই জয় জোহার প্রকল্পের আমাদের ডিপার্টমেন্টের আমাদের ব্লকের প্রশাসন জেলা মঞ্চে উপস্থিত আছেন, প্রত্যেককে আমি সম্মান জানাচ্ছি। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় মাননীয় দিলীপ পাত্র মহাশয় এবং আমাদের উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা মেম্বার সহ আমাদের যারা আছেন বিশিষ্টজন এবং মঞ্চে উপস্থিত আমাদের পঞ্চায়েত প্রধান প্রধানগণ, একসঙ্গে আমি বলে দিচ্ছি পঞ্চায়েত প্রধান উপপ্রধান যারা আছেন আমাদের এই ব্লকের প্রত্যেকটা অঞ্চলের যারা আছেন সমস্ত প্রধান উপপ্রধান সকলে এবং বিশিষ্টবর্গ সর্বোপরি উপস্থিত আছেন আমাদের যারা নৃত্য প্রদর্শনী করলেন আমাদের আদিবাসী ভাই বোনেরা সকলকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাচ্ছি, ধন্যবাদ নমস্কার জোহার সালাম জানাচ্ছি। আমাদের পূর্ববর্তী বক্তা উনি খুব সুন্দরভাবে আপনাদের কাছে আমাদের গুরুবন্ধু মহাশয় আপনার বক্তব্যের মাধ্যমে উনি তুলে ধরেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকটি যেরকম সুযোগ সুবিধা পাচ্ছি তা আমি আপনাদের কাছে খুব ভালোভাবে বিস্তারিত বলেছেন। আজকে আমাদের এই জয় জোহার প্রকল্পের মেলার উদ্দেশ্য এটাই হলো আমাদের যাতে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রাম বাংলায় 70 থেকে 80টি প্রকল্প ঘোষণা করেছেন, প্রত্যেককে মানুষই আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, আমরা কিন্তু কেউ বাদ পড়িনি। আমাদের দুয়ারে সরকার মাধ্যমে পাড়ায় সমাধানের মাধ্যমে আমরা সরকারি প্রকল্প আমরা সবাই পাচ্ছি, আমরা যত ছোট থেকে বড় পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আমাদের মেয়েরা ছেলেরা প্রত্যেকটা বাড়িতে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড জয় জোহার জয় বাংলা আমাদের লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রত্যেকটি মানে অনেক প্রকল্প 70 থেকে 75 থেকে 80টি প্রকল্প আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি করলেন আমাদের ব্লকের মাধ্যমে জয় জোহার মেলা উনি আমাদের উদ্যোগ নিলেন, কারণ আমাদের কেউ যদি আমাদের এখনো পর্যন্ত আপনারা এখনো জয় জোহার আমাদের লক্ষ্মী ভান্ডার আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আমাদের কিষাণ ক্রেডিট কার্ড এখনো পর্যন্ত যদি আপনারা এখনো আবেদন করেননি আপনারা আমাদের এই ব্লকে ক্যাম্প আছেন, সভাপতি ম্যাডাম বলেছেন আমাদের ক্যাম্প বসছে, ক্যাম্পে আপনারা আবেদন করবেন, আপনাদের আবেদনের ফলে আপনারা সেই প্রকল্পের সুযোগ পাবেন। প্রত্যেকটা আমরা মানছি পাড়ায় দুয়ারে সমাধান সরকারে এগুলো হয়েছে, তবু আমরা যেহেতু আদিবাসী ভাই বোনেরা কাজের সুযোগে আমরা ঠিক মতো আবেদন করতে পারিনি, তাই অনেকে আমরা হয়তো অনেকেই বলেন যে আমি বাচ্চার কাজে গেছিলাম তাই আমি আবেদন করতে পারিনি। তাই আমাদের ব্লকের মধ্যে আমাদের ভাই বোনেরা দাদারা বুয়ো জেঠা যারা কাকারা আছেন বয়স্ক যারা আছেন আপনারা আসুন আমাদের ক্যাম্পে আবেদন করুন, আমাদের স্বাস্থ্যের কার্ড এখানে রেডি করা করবেন তৈরি এখানে ক্যাম্প আছে এখানে আবেদন করবেন, আমাদের লক্ষ্মী ভান্ডার যাদের হয়নি তারাও আবেদন করবেন, আমাদের জয় জোহার যাদের হয়নি তারাও আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের এই বিশেষ করে জয় জোহার মেলা আমাদের এই 3 দিন মেলা আপনারা আসুন আবেদন করবেন আনন্দ করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাচ গান আছে মেলাকে উপভোগ করবেন। আমি বক্তব্য দীর্ঘায়ী করব না, আমাদের পূর্ববর্তী বক্তা অনেক বিস্তারিত বলেছেন, তাই আপনারা এই 3 দিন মেলা আসুন এবং মেলা আনন্দ করুন উপভোগ করুন, এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম, ধন্যবাদ নমস্কার।